ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়া ইমিগ্রেশন দিয়ে পাচার হয়ে যাওয়া 14 কোটি টাকার হিরোইন আগরতলায় জব্দ, গ্রেপ্তার এক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পাচারের তালিকায় এবার যোগ হল হিরোইন। এই বন্দর দিয়ে যাওয়া 2 কেজি 23 গ্রাম হিরোইন সহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে সেখানকার কাস্টমস কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ওপারের আগরতলা ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার অভ্যুদয় গুহ এর একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে হিরোইন জব্দ করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া জাগরণ ত্রিপুরা পত্রিকার অনলাইন ভার্সনেও এ খবর ছাপা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, হিরোইন সহ গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ভারতের মিজোরাম রাজ্যের সারচিপ জেলার বাসিন্দা থমাস। তিনি দোহা থেকে বিমানে ঢাকায় আসেন, সেখান থেকে আখাউড়ায় এসে স্থলবন্দর দিয়ে 9 জন ভারতের আগরতলায় যান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই ব্যক্তি কালো রঙের সুটকেসে করে এর ভেতরে এক্সরে রোধক কাগজের বোর্ড দিয়ে মুড়িয়ে দুটি প্যাকেটে করে হিরোইন নিচ্ছিলেন। এটি এক্সরে মেশিনেও ধরা পড়েনি, তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাদা হিরোইন পাউডার উদ্ধার করা হয়। খোঁজখবর নিয়ে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে অত্যাধুনিক মেশিন থাকলেও আনার পর গত 1 মাসেও তারা সেটি ব্যবহার করেননি। অভিযোগ আছে, কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে ওপার থেকে নিয়মিতই মোবাইল ফোন, পোশাকসহ নানা সামগ্রী বাংলাদেশে আসছে। স্থানীয় ব্যবসায়ী প্রভাবশালী মহলও এর সঙ্গে জড়িত। সম্প্রতি ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী বাস থেকে বিপুল মোবাইল ফোন সেট উদ্ধার করে ভারতীয় কর্তৃপক্ষ। স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।